সো হ্যালো গাইস, আজকের ভিডিওটা কিন্তু ইন্ডিয়া বাংলাদেশ দুখানা সার্ভারের জন্য। গাইস অনেক নতুন নতুন ইভেন্ট আসতে চলেছে, অনেক কিছু তোমরা ফ্রিতে পাবে, তো সবকিছু তোমাদেরকে এই ভিডিওতেই বলে দেবে। এছাড়া গাইস মিস্ট্রি শপ, লেভেল আপ শপ, এছাড়া চেঞ্জ ইয়ার ফ্যাচ, সব ধরনের ইভেন্ট তোমাদেরকে এই ভিডিওতেই দেখিয়ে দেবো। এছাড়া গাইস ইন্ডিয়ান সার্ভারে তো অনেকের গেম ওপেন হচ্ছে না, সেটার জন্য একটা সলিউশন এনেছি, সেটাও তোমাদেরকে বলে দেবো। সো বনে রাও ভিডিও মে এন্ড তক। তো ভিডিও শুরু করার আগে একটা ইন্ট্রো নেওয়া যাক। তো সবার প্রথমে গাইস ইন্ডিয়ান সার্ভারে ভোডাফোন, জিও, এছাড়া গাইস এয়ারটেল সিমে যাদের গেম ওপেন হচ্ছে না, তোমরা এক কাজ করতে পারো, প্লে স্টোর থেকে যে কোনো একখানা ভিপিএন ডাউনলোড করে নাও। গাইস আমি কিন্তু এখানে কোনো প্রমোশন করছি না, আমি কোনো ভিপিএন এর নাম বলবো না। তোমরা যে কোনো একটা ভিপিএন ডাউনলোড করো, ডাউনলোড করে যে সার্ভারটা চেঞ্জ করো, ইন্ডিয়া থেকে সিঙ্গাপুর যেতে পারো, অন্যান্য যে কোনো দেশে যেতে পারো, সেখানে গিয়ে তোমরা গেমটাকে ওপেন করে লগ ইন করো। ফার্স্টে লগ ইন করে নাও, লগ ইন করার পরে তোমরা ভিপিএনটাকে ডিসকানেক্ট করে দাও। যখন তোমরা গেমের লবিতে চলে যাবে, ভিপিএনটাকে ডিসকানেক্ট করে দিয়ে তারপরে তোমরা ইজিলি গেম খেলতে পারবে, কোনো রকম কোনো প্রবলেম হবে না। আমিও ভাই এইভাবে খেলেছি। আর ভিপিএন নিয়ে কোনো চাপ নেই, সব ভিপিএন সেমই হবে। তোমরা জাস্ট প্লে স্টোরে যাবে, ভিপিএন লিখে সার্চ করবে, যে কোনো একটা ভিপিএন ডাউনলোড করে নেবে, ব্যাস আর কোনো কিছু করতে হবে না। আর গাইস 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 ভিডিওটা দেখে নাও, তারপরে তোমরা ডাউনলোড করো, ঠিক আছে? তো সবার প্রথমে গাইস এখন যেই তোমরা ইভেন্টের ক্যালেন্ডারটা দেখতে পাচ্ছ গাইস, এটা কিন্তু ফ্রি ফায়ারের নতুন কোলাবরেশনের ক্যালেন্ডার। আর এই ইভেন্টের ক্যালেন্ডারটা কিন্তু দুখানা তৈরি করা হয়েছে, একটা কিন্তু বাংলাদেশ সার্ভারের জন্য আর আরেকটা কিন্তু ইন্ডিয়ান সার্ভারের জন্য। এখন তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু বাংলাদেশ সার্ভারের এই ইভেন্টের ক্যালেন্ডার। আর গাইস এই ক্যালেন্ডারের মধ্যে দেখো যা যা আইটেম তোমরা এখানে দেখতে পাচ্ছ বাংলাদেশ সার্ভারে, সবকটা কিন্তু তোমরা ফ্রিতে পাবে। এখানে দেখো এখানে প্যারাশুট আছে, ফিমেল বান্ডিল আছে, P90 গান স্কিন আছে, এছাড়া গাইস ফ্যালকো স্কিনও দেওয়া হয়েছে। গাইস এগুলো কিন্তু সবকটা তোমরা বাংলাদেশ সার্ভারে একেবারে ফ্রিতে পেয়ে যাবে। তো এবার গাইস তোমরা ইন্ডিয়ান সার্ভারে এই ইভেন্টের ক্যালেন্ডারটা দেখতে পাচ্ছ গাইস, কি আলাদা আছে সেটা তোমাদেরকে এক্ষুনি বলে দিচ্ছি। তোমরা দেখো সব ইভেন্ট কিন্তু মানে যা যা প্রাইস আছে সবকটা কিন্তু ইন্ডিয়া বাংলাদেশ দুটো সার্ভারই সেম। শুধুমাত্র গাইস ইন্ডিয়ান সার্ভারের ক্যালেন্ডারের নিচের দিকে দেখো এখানে লুট বক্স দেওয়া রয়েছে, এই লুট বক্সটা কিন্তু বাংলাদেশ সার্ভারে দেওয়া নেই। মানে গাইস বাংলাদেশ সার্ভারের ইভেন্টের ক্যালেন্ডারে কিন্তু এই লুট বক্সটা নেই। আর এখানে কিন্তু তোমরা আফটার ম্যাচ ড্রপে কিছু টোকেন পাবে, সেই টোকেন গুলো দিয়ে কিন্তু তোমরা এখানে ফিমেল বান্ডেলটা একেবারে ফ্রিতে এক্সচেঞ্জ করে নিতে পারবে। গাইস ইন্ডিয়া বাংলাদেশ দুটো সার্ভারেই কিন্তু তোমরা ফিমেল বান্ডেলটা এই টোকেন দিয়ে এক্সচেঞ্জ করতে পারবে। এছাড়া গাইস এই ইভেন্টের কিন্তু পিক ডে দেওয়া হয়েছে 12ই মার্চ। 12ই মার্চ যখন তোমরা গেমটা লগ ইন করবে ইন্ডিয়া বাংলাদেশ দুটো সার্ভারেই কিন্তু 12ই মার্চ পিক ডে। আর গাইস পিক ডের দিন তোমরা যখনই গেমটা লগ ইন করবে তোমাদেরকে কিন্তু দুটো কি তিনখানা কিন্তু ইনকিউবেটরের ভাউচার একেবারে ফ্রিতে দেওয়া হবে। এছাড়া গাইস লগ ইন রিওয়ার্ডসে তোমরা আর কি দেখতে পারবে সেটা কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি। 28শে ফেব্রুয়ারি যখন ইভেন্ট আমাদের গেমের ভেতর আসবে তখনই তোমরা বুঝতে পারবে লগ ইনে আর কি রিওয়ার্ডস তোমরা ফ্রিতে পাবে। সো এখন গাইস তোমরা যে আইটেমগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু এই নতুন ইভেন্টে কিন্তু সবকটা তোমরা একেবারে ফ্রিতে পাবে, ইন্ডিয়া বাংলাদেশ দুখানা সার্ভারে কিন্তু ফ্রিতে পাবে। প্রথমে তোমরা একখানা পিন দেখলে, প্যারাশুট দেখলে, ব্যানার, আফতার এসব দেখলে, এবার তোমরা ফিমেল বান্ডেলটা দেখতে পাচ্ছ গাইস। ফিমেল বান্ডেলটা কিন্তু একেবারে ফ্রিতে তোমরা পেয়ে যাবে। আমি তোমাদেরকে এর আগে বলেও ছিলাম যে কোনো একটা বান্ডেল তোমরা ফ্রিতে পাবে, সো ফিমেল বান্ডেলটাই কিন্তু তোমরা একেবারে ফ্রিতে পাবে। তারপরে গাইস তোমরা এখানে ডায়মন্ডের ভাউচার পাবে, এছাড়া গাইস ফ্যালকো স্কিনটাও তোমরা এখন দেখতে পাচ্ছ, দুটো সার্ভার ইন্ডিয়া বাংলাদেশ দুখানা সার্ভারেই ফ্যালকো স্কিনটাও পাবে। এছাড়া P90 গান স্কিনটাও দেখতে পাচ্ছ গাইস, P90 গান স্কিনে কিন্তু এখনো পর্যন্ত এবিলিটিও সেট করা হয়নি। আর লুট বক্সটাও দেখতে পাচ্ছ, তার সাথে গাইস এখানে একটা স্কেটবোর্ডও দেখতে পাচ্ছ ভাই, স্কেটবোর্ডটাও কিন্তু তোমরা ফ্রিতে পাবে। আর মনে হয় আমার স্কেটবোর্ডটা কিন্তু লগ ইন ডেজের মধ্যেই ফ্রিতে দিয়ে দেওয়া হবে। আর গাইস তোমরা যে স্কেটবোর্ডটা দেখতে পেলে গাইস 12 তারিখ তোমরা জানো এই ইভেন্টের পিক ডে, আর পিক ডে তে শুধুমাত্র কি ইনকিউবেটর ভাউচার দিলে মানে, তো আমার মনে হচ্ছে গাইস এই স্কেটবোর্ডটাও কিন্তু পিক ডের দিনই আমাদের ফ্রিতে দিয়ে দেওয়া হবে। এছাড়া গাইস এই ইভেন্টের মধ্যে আরো কিছু আইটেম তোমরা এখন দেখতে পাচ্ছ গাইস, আরো একটা মেল বান্ডেল তোমরা দেখতে পাচ্ছ, এই মেল বান্ডেলটা নিতে গেলে কিন্তু তোমাদেরকে ডায়মন্ড খরচা করতে পারবে। গাইস এখানে যে আইটেমগুলো তোমাদেরকে আমি দেখাবো এগুলো কিন্তু তোমরা এই ইভেন্টের মধ্যেই দেখতে পারবে, কিন্তু গাইস এগুলো কিন্তু ফ্রিতে দেওয়া হবে না। সো এখন তোমরা আরো একটা পারাং স্কিন দেখতে পাচ্ছ গাইস, এটা কিন্তু বেশ ছুরি টাইপের একটা কিছু দেখতে, তো এটা কিন্তু পারাং স্কিন, তো এটা নিতে গেলেও ডায়মন্ড খরচা করতে হবে। এরপরে গাইস তোমরা একটা লেজেন্ডারি ডেজার্ট ট্রিভেল স্কিনও দেখতে পাচ্ছ, যেটার এবিলিটি সিঙ্গেল রেট অফ ফায়ার, ডাবল রেঞ্জ, মাইনাস মুভমেন্ট স্পিড। তো গাইস আমার মনে হয় ডেজার্ট ট্রিভেলটা কিন্তু তোমরা কোনো না কোনো ফ্রেডেড ভিলে দেখতে পারো, অথবা গাইস কোনো টোকেন টাওয়ার ইভেন্টের মধ্যেও দিতে পারে, অথবা গাইস কোনো ওয়ে
ওয়েভ ইভেন্টের মধ্যেও কিন্তু দিতে পারে। এরপরে গাইস তোমরা এখন একটা ওই থিমের উপরই AWMS স্কিন দেখতে পাচ্ছ, যেটার এবিলিটি সিঙ্গেল ড্যামেজ ডাবল আর্মার পেনিট্রেশন। ভাই সিঙ্গেল ড্যামেজের সাথে ডাবল আর্মার পেনিট্রেশন, এই কম্বিনেশনটা ভাই মারাত্মক লেভেলের। আর গাইস AWMটাও দেখো ভাই ওপি লেভেলে দেখতে কিন্তু এখানে AWMটা করা হয়েছে। তো এখন গাইস তোমরা যে মেল ব্যানারটা দেখতে পাচ্ছ গাইস, এটা কিন্তু আমাদের গেমের ভিতরে তোমরা টোকেন টাওয়ার ইভেন্টের মধ্যে দেখতে পারবে, এটাই কিন্তু ডাটা মাইনাররা জানাচ্ছে। আর গাইস তোমরা এখন ব্যানারটাও দেখতে পাচ্ছ, টোকেন টাওয়ার ইভেন্টটাও তোমাদেরকে আমি একটু বাদেই দেখিয়ে দিচ্ছি। আর গাইস এই মেল ব্যানারটা নিতে গেলে যদি টোকেন টাওয়ার ইভেন্টে আসে তোমাদের মিনিমাম 4-5 হাজার ডায়মন্ড তো লাগবেই লাগবে। অথবা গাইস আমি টোকেন টাওয়ার ইভেন্টের অ্যাপ্রক্স অ্যামাউন্ট আমি বলতে পারবো না, কারণ টোকেন টাওয়ার ইভেন্টটা ভাই ডেঞ্জারাস একখানা ইভেন্ট আছে। তো এখন গাইস তোমরা টোকেন টাওয়ার ইভেন্টটা দেখতে পাচ্ছ গাইস, এরকমই টোকেন টাওয়ার ইভেন্ট হয়তো তোমরা আমাদের গেমের ভিতরে দেখতে পারবে ইন্ডিয়া বাংলাদেশ দুটো সার্ভারে। কবে আসবে গাইস সেটার কিন্তু এখনো কোনো কনফার্ম ডেট নেই। আর গাইস টোকেন টাওয়ার ইভেন্টে সেকেন্ড গ্র্যান্ড প্রাইজে কিন্তু এই ফিস্টের স্কিনটা থাকতে পারে। তোমরা এখন যে ফিস্টের স্কিনটা দেখতে পাচ্ছ এই ইভেন্টের উপরে কিন্তু তৈরি করা হয়েছে। আর গাইস এটাও কিন্তু কোনো না কোনো ওয়েভ ইভেন্ট অথবা গাইস টোকেন টাওয়ার ইভেন্ট অথবা ফ্রেডেড ভিল এগুলোর মধ্যেই তোমরা দেখতে পাবে। তো এরপরে গাইস তোমাদেরকে আরো একটা জিনিস দেখো, এখানে আমি অ্যারো করে দেখাচ্ছি গাইস, এটা কিন্তু ইউরোপ সার্ভারে দেওয়া হয়েছে। আর গাইস এখানে কি হচ্ছে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, উপরে দেখো লেখা ফায়ার অ্যাওয়েকিং। আর গাইস এখানে যে প্রাইসগুলো রয়েছে কিছু সেগুলো কিন্তু আমার দেখে মনে হচ্ছে আমাদের যে নতুন কোলাবরেশন আসতে চলেছে সেই কোলাবরেশনে কিন্তু ইভেন্টটা তোমরা এরকমই হয়তো কিছু একটা দেখতে পেতে পারো। আমি কনফার্ম নই, জাস্ট বাইরের সার্ভারে এসেছে সেটাই তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আর এখানে কিছু রিওয়ার্ডস আছে, ইনকিউবেটর ভাউচার বগেরা কিছু আছে। এছাড়া গাইস এখানে এগুলো তোমরা ফ্রিতে পাবে, এখানে মানে যদি এরকম ইভেন্ট আসে এগুলো তোমরা ফ্রিতে পাবে। এছাড়া এখানে কল ব্যাক ইভেন্ট আছে, সেখানে গান ক্রেডিটস দেওয়া হয়েছে একটা ইউএমপি গান স্কিনের, আর গাইস ওয়েপন রয়্যাল ভাউচার। তো এরকম যদি ইভেন্ট দেওয়া হয় তো এগুলো তোমরা দেখতে পাবে। তো গাইস দুদিন আগে কিন্তু আমি তোমাদেরকে বলেছি বাইরের একটা সার্ভার নর্থ আমেরিকা সার্ভারে কিন্তু কোবরা ইভেন্ট ব্যাক আসছে। তো সেই ইভেন্টে তোমরা কি কি আইটেম দেখতে পারবে, কি কি ইভেন্ট দেখতে পারবে সব কিছু তোমাদেরকে বলবো। সো গাইস ইভেন্ট এসে গেছে, তোমাদেরকে এই ভিডিওতেই আমি বলে দেবো। সো তোমরা দেখতেই পাচ্ছ চেঞ্জ ইওর ফ্যাথ ইভেন্ট কিন্তু সেই সার্ভারে দেওয়া হয়েছে। আর গাইস ইভেন্টের মধ্যে দেখো বেশিরভাগই কিন্তু কোবরা ইভেন্টের আইটেম, কোবরা ইমোট আছে, মানে গাইস কোবরা ইভেন্টে যেই ইমোটগুলো দেওয়া হয়েছিল সব ইমোট আছে। ব্যাকপ্যাক, লুট বক্স, বাইকের স্কিন, ল্যাম্বরগিনি স্কিন সব কিছু কিন্তু চেঞ্জ ইওর ফ্যাথ ইভেন্টের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। আর চেঞ্জ ইওর ফ্যাথ ইভেন্টে কিন্তু স্টোরের প্রায় 90% আইটেম কিন্তু দিয়ে দেওয়া হয়। এছাড়া গাইস নর্থ আমেরিকা সার্ভারে দেখো কোবরা বান্ডেলও কিন্তু, মানে গাইস ওই সার্ভারে কিন্তু কোবরা ইভেন্টে কোবরা বান্ডেলও রিটার্ন দেওয়া হয়েছে। কোবরা MP40ও কিন্তু এখানে রিটার্ন দেওয়া আছে। আর কোবরা বান্ডেলটা দেখো এখানে সেম টু সেম টোকেন টাওয়ার ইভেন্টের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। এছাড়া গাইস এখানে CR7 এর এখানে ইমোট অ্যাড করা হয়েছে। আর গাইস কোবরা যে ফিস্টের স্কিন সেটা কিন্তু এই ভিউ প্রাইস অপশনটা রয়েছে, ভিউ প্রাইসের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ভিউ প্রাইসের মধ্যে কোবরা ফিস্টের স্কিনটা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। আর গাইস কোবরা বান্ডেল, কোবরা ফিস্টের স্কিন এগুলো কিন্তু তোমরা ইন্ডিয়া বাংলাদেশ সার্ভারে আবারও রিটার্ন দেখতে পারবে। গাইস তোমরা জানো কোবরা বান্ডেল, কোবরা ফিস্টের স্কিন কিন্তু অলরেডি ইন্ডিয়া বাংলাদেশ সার্ভারে সেপ্টেম্বর মাসে রিটার্ন দিয়ে দেওয়া হয়েছে। তো আবারও কিন্তু রিটার্ন আসবে, এটার কিন্তু এখনো কনফার্ম কোনো আপডেট পাওয়া যায়নি। বাট আমি তোমাদেরকে বলতে পারি আবারও কিন্তু কোবরা বান্ডেল, কোবরা ফিস্টের স্কিন তোমরা আমাদের গেমের ভেতরে রিটার্ন দেখতে পারবে। আপডেট আসলে কিন্তু আমি তোমাদেরকে বলে দেবো। আর গাইস বেশি দিন ওয়েট করতে হবে না, মার্চ মাসেই হয়তো তোমরা কোবরা বান্ডেল, কোবরা ফিস্টের স্কিন এগুলো রিটার্ন দেখতে পেয়ে যাবে। আর গাইস বাংলাদেশ সার্ভারে কিন্তু আজকে রাত 12টার পর তোমরা একটা নতুন টপ আপ ইভেন্ট দেখতে পারবে, এভলিউশন ফেমাসে তোমরা এখন টপ আপ ইভেন্টটা দেখতেই পাচ্ছ গাইস, এটাই কিন্তু আজকে রাত 12টার পর বাংলাদেশ সার্ভারে দেখতে পারবে। কিন্তু গাইস ইন্ডিয়ান সার্ভারে কি আসবে সেটা কিন্তু কোনো কনফার্ম আপডেট নেই। আর যদি রাত 12টার আগে ইন্ডিয়ান সার্ভারে কি আসবে, কোনো আপডেট পাওয়া যায় আমি কিন্তু কমিউনিটি পোস্টের মাধ্যমে তোমাদেরকে বলে দেবো। সো আজকের ভিডিওতে অবশ্যই লাইক করো, শেয়ার করো, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব বাটনটাকে ভেঙে পাশে দেখো ঘন্টা আছে ঘন্টাটাকে বাজিয়ে দাও। সো গুড বাই গাইস, দেখা হবে নেক্সট ভিডিওতে। সো বাই।